বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, তোমরা এখন প্রস্তুতি নেওয়ার তোমাদের উপযুক্ত সময়, তাই তোমরা এখনই তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো। প্রতিটা বিষয়ের পিডিএফ দেওয়া হচ্ছে মাত্র 100 টাকায়, এবং সবগুলা সাবজেক্ট যদি নিতে চাও, টোটাল 12টা সাবজেক্ট একসাথে নিতে হলে 1,000 টাকা তোমরা বিকাশ অথবা নগদে তোমরা পেমেন্ট করলে সাথে সাথে তোমাদের দিয়ে দেওয়া হবে সাজেশনগুলো। সাজেশনের মধ্যে তোমরা নৈবিত্তিক অংশে 100% কমন সাজেশন, যে নৈবিত্তিগুলো মাত্র 250 নৈবিত্তিক তোমরা প্রতিটা সাবজেক্টে পড়ে, 30টা MCQ তোমরা কমন পাবে ইনশাল্লাহ বাংলাদেশের সকল বোর্ডের জন্য। এবং এই একটা সাজেশনই কিন্তু বাংলাদেশের সকল বোর্ডের জন্য আমি দিয়ে থাকি। এবং সৃজনশীল ক ও খ 100% কমন থাকবে ইনশাল্লাহ। এবং গ এবং গর জন্য তোমাদের মোটামুটি একটু পড়ালেখা করতে হবে, তবে মনে রাখবে ক এবং খ যদি তোমরা লিখতে পারো তাহলে ঘ এবং ঘতে তোমরা ইনশাল্লাহ ভালো মার্ক পাবে। এখন আমি তোমাদেরকে আজকের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই সাবজেক্টটির সৃজনশীল অংশে সাজেশন দিব। এর আগে আমি নৈবিত্তিক অংশে সাজেশন দিয়েছিলাম, তার আগে তোমাদের একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, তোমরা যারা আমার কাছ থেকে পিডিএফ নিতে চাও তারা কিভাবে পিডিএফ নিবে। এই 01754771072 এই নম্বর তোমাদেরকে বিকাশ অথবা নগদ করতে হবে। তোমরা প্রতিটা সাবজেক্ট প্রতি 100 টাকা, এবং সব সাবজেক্ট যদি একসাথে নিতে চাও তাহলে 1,000 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। এবং তোমরা পেজে আমার সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা ফেসবুক পেজ ফেসবুকে আসার পরে তোমরা এখানে সার্চ করবে, ইংলিশে সার্চ করবে MAMUN স্পেস দিয়ে ONLINE স্পেস দিয়ে HELP। এটা লিখে সার্চ করার পর দেখবা যে পেজটা চলে এসেছে। এই যে পেজটা চলে এসেছে, এই যে লোগোটা দেখে রাখো, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে ফলো অপশনে বাটনে ক্লিক করবা, তারপর মেসেজ অপশনে ক্লিক করে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারবা। তোমরা যে নাম্বার থেকে টাকা পাঠাবা তার স্ক্রিনশট অথবা লাস্ট 4 ডিজিট তোমরা লিখে দেবা, আর তারপরে আমার কোন সাজেশন তোমার দরকার সেটা লিখবা। তোমার একটা জিমেইল অ্যাকাউন্ট তোমরা দিয়ে দেবা এখানে, যে জিমেইলে আমি তোমাদেরকে সাজেশনগুলো পাঠাতে পারি। এখন আমি মূলত সাজেশনে চলে আসি। মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে প্রতিটা সাজেশন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে, এবং সাপোর্ট গ্রুপে জয়েন হবা। আমি তোমাদের এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সাপোর্ট গ্রুপ এবং ফেসবুক পেজের, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবা। এসএসসি পরীক্ষা 2023 বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা সৃজনশীল ক ও খ অংশের 100% কমন সাজেশন সকল বোর্ডের জন্য বাংলাদেশের 9টা বোর্ডের শিক্ষার্থীরাই সমানভাবে এটা পড়তে পারবে এবং সমানভাবে কমন পড়বে। 100% কমন সাজেশন পিডিএফ ফাইল নিতে হলে যা যা করতে হবে ইতিমধ্যে আমি বলে দিয়েছি। এখন তোমাদের ক ও খ নম্বর অংশের যে সাজেশনটি তোমরা এখন সেটা নিয়ে নিবা। ক খ নম্বর প্রশ্নের সাজেশন তোমরা একটু চার্টটা আগে দেখে নাও, যে তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো আছে সেগুলো আগে তোমাদের দেখে নিতে হবে। সেগুলো দেখে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়লে তোমরা কমন পাবে, এগুলো আগে তোমাদের বুঝতে হবে। তো অধ্যায়গুলো আর এখানে অধ্যায়ের নামগুলো দেওয়া আছে। অধ্যায় আছে প্রথম অধ্যায় ইতিহাস পরিস্থিতি, দ্বিতীয় অধ্যায় আছে বিশ্ব সভ্যতা মিশর সিন্ধু গ্রিক ও রোম, তৃতীয় অধ্যায় আছে প্রাচীন বাংলার জনপদ, চতুর্থ অধ্যায় আছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস 326 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1204 খ্রিস্টাব্দ, দশম অধ্যায় আছে প্রথম থেকে 4 অধ্যায় আছে, তারপরে হলো মাঝখানে অনেকগুলো অধ্যায় নাই তোমাদের, তারপর দশম অধ্যায় আছে ইংরেজ শাসনামলে বাংলার স্বাধিকার আন্দোলন, তারপরে 11 অধ্যায় আছে ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ, 12 অধ্যায় আছে সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন 1958 থেকে 1969, 13 অধ্যায় আছে 70-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ, 14 অধ্যায় আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল 1972 থেকে 1975। টোটাল হলো প্রথম থেকে 4টি অধ্যায় আর দশম থেকে চতুর্দশ অধ্যায়, মানে এখান থেকে সিরিয়ালে
10, 11, 12, 14 এই 4টি অধ্যায়, আর এখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 4টি, আর এখানে তোমার 5টি, প্রথম, 10, 11, 12, 13, 14 এখানে 5টি, ঠিক আছে? 10 থেকে 14 5টা অধ্যায়, আর এখানে হলো প্রথম থেকে চতুর্থ 4টি অধ্যায়, টোটাল হলো 9টি অধ্যায় হয়। 5 আর 4 9টি অধ্যায় টোটাল তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে আছে। এখন প্রশ্ন হলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে কয়টি? তোমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন থাকবে 11টি। সেখান থেকে পরীক্ষায় অ্যান্সার করতে হবে, তোমাদের অ্যান্সার করতে হবে 60টি সৃজনশীল প্রশ্নে। 60টি সৃজনশীল প্রশ্নে তোমরা 70 মার্কস পাবে, এক একটা সৃজনশীল প্রশ্নে 10 মার্ক করে। তো তোমাদের যদি 60টা সৃজনশীল প্রশ্ন লিখতে হয়, তো তোমাদের অধ্যায় আছে 9টি, তার মানে বুঝতে পারতেছো যে প্রতিটা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে, এবং কি কিছু কিছু অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন আসবে। তাই এখানে আমি ধারণা করেছি, এবং ইনশাল্লাহ আমার আমি যেটা বলেছি সেভাবেই তোমরা পড়বা। এখানে টোটাল 9টি অধ্যায় আছে, তবে তোমরা যে কোনো 6টা অধ্যায় এখান থেকে বেছে পড়বা। তোমরা প্রথম 6টাও পড়তে পারো, অথবা শেষের দিক দিয়েও 6টা পড়তে পারো, যে কোনো তিনটা অধ্যায় তোমরা এখান থেকে বাদ দিয়ে পড়বা, 3টি অধ্যায় তোমাদের পড়তে হবে না, ঠিক আছে? টোটাল 9টা, টোটাল হলো 6টি অধ্যায় পড়বা। টোটাল 6টি অধ্যায় পড়লে অনায়াসে তোমরা 60টি প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবা। 60টি প্রশ্ন তোমরা ভালোভাবে তোমরা অ্যান্সার করতে পারবা খুব সহজেই। তাই এখানে তোমরা যে কোনো যে কোনো তোমাদের যে অধ্যায়গুলো সহজ মনে হয়, তোমাদের কাছে বোধগম্য মনে হয়, যে অধ্যায়গুলো তোমাদের ইজি মনে হয়, সেইগুলোই তোমরা পড়বা। আর বাকি তিনটা, যে কোনো তিনটা অধ্যায় তোমরা এখান থেকে সৃজনশীলের জন্য অন্ততপক্ষে বাদ দিয়ে দিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের শাসন দিয়ে দিচ্ছি, কারণ তোমাদের হতে পারে যে আমার কাছে দ্বিতীয় অধ্যায়টা সহজ মনে হয়, কিন্তু তোমার কাছে দ্বিতীয় অধ্যায়টা কঠিন মনে হতে পারে, তুমি তৃতীয় অধ্যায়টা পড়লা। আবার অনেকের কাছে চতুর্থ অধ্যায় সহজ মনে হয়, কিন্তু আমার কাছে হয়তো তৃতীয় অধ্যায়টা সহজ মনে হয়। এভাবে একজনের সাথে আরেকজনের মিলে না, সেজন্য আমি সবগুলো অধ্যায় শাসন দিয়ে দিয়েছি। তোমাদের মন খুশি, যেটা খুশি হয়, যেটা তোমরা সহজ মনে হয়, এরকম 6টি অধ্যায় তোমরা এখান থেকে বেছে পড়ো। সবগুলো অধ্যায় কিন্তু পড়তে হবে না। এখন প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি, এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন প্রথম অধ্যায় থেকে কি কি দেওয়া হয়েছে দেখো নাও। জ্ঞানমূলক প্রশ্ন প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে, ইতিহাসের উপাদান কয়টি? 2টি, লিখিত ও অলিখিত উপাদান। ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? ইতিহো প্লাস আস। তবকাত এই নাসিরি গণ্ডের লেখক কে? মিনহাজুস সিরাজ। ইতিহাস কি? ইতিহাস হলো মানব সভ্যতার বিবর্তনের সাথে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণ। ঐতিহ্য কাকে বলে? অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে তাকে ঐতিহ্য বলে। আধুনিক ইতিহাসের জনককে? জার্মান ইতিহাসবিদ লিওপোল্ড ফন র্যাকে। ইতিহাসের জনককে? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। আইনি আকবরী কার লেখা গ্রন্থ? আইনি আকবরী ঐতিহাসিক আবুল ফজলের লেখা গ্রন্থ। উয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী জেলায় অবস্থিত। ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? ইতিহ শব্দ থেকে। সমাজ জীবনী ইতিহাস উক্তিটি কার? উক্তিটি হলো আর্নল্ড টয়নবির। যা কিছু ঘটে তাই ইতিহাস, যা ঘটে না তাই ইতিহাস নয়, মর্তি ডক্টর জনসনের। হিস্ট্রিয়া কোন ভাষার শব্দ? গ্রিক ভাষার শব্দ। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসকে 3 ভাগে ভাগ করা যায়। এই প্রথম অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে মাত্র 8টি। তো প্রথম অধ্যায় থেকে 1 নম্বরে ইতিহাসকে কেন অতীতের ঘটনা বলা হয় ব্যাখ্যা করো। এখান থেকে যেগুলো আমি বলবো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা বেশি করে পড়বা। আমি তোমাদেরকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো থ্রি স্টার দিয়ে আমি তোমাদের চিহ্নিত করে দেবো, সেগুলো একটু বেশি পড়বা। তবে আমি খুবই সংক্ষিপ্ত আকারে শাসনে তৈরি করেছি, সবগুলোই তোমাদের পড়তে হবে, তোমাদের এখান থেকে সবগুলোই পড়তে হবে। ইতিহাসকে শিক্ষণীয় দর্শন বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম দিক দিয়ে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ইতিহাস পাঠ কিভাবে জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে ব্যাখ্যা করো, এটাও বেশি বেশি ইম্পর্টেন্ট। ইতিহাসের বিষয়বস্তু বর্ণনা করো, এটাও পড়তে হবে। ইতিহাস পাঠ কিভাবে আমাদের সচেতনতা বৃদ্ধি করে? মানব সমাজে অনন্ত ঘটনা প্রবাহ, এই হলো ইতিহাস, ব্যাখ্যা করো। ইতিহাসের স্বরূপ বলতে কি বোঝো, এটা 3 স্টার। ইতিহাস কিভাবে মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, 3 স্টার। এই কয়টা তোমরা 30টা কয়টা বেশি ভালো করে পড়বা, আর বাকিগুলো তোমরা পড়বা, সবগুলোই পড়তে হবে। এখান থেকে তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু, গিরি ও রোম।
জ্ঞানমূলক প্রশ্ন রাখা হয়েছে মিশর নীল নদে দান, কে বলেছেন? হেরোডোটাস। সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? সিন্ধু নদের অববাহিকায়। মিশরীয় সভ্যতা কোন নদীতে গড়ে উঠেছিল? নীল নদের তীরে। হায়ারোগ্লিফিক্স কি? হায়ারোগ্লিফিক্স হলো প্রাচীন মিশরীয় লিখন পদ্ধতি যার অর্থ পবিত্র অক্ষর। ইলিয়াদ ও ওডিসি মহাকাব্য রচয়িতা গ্রিক মহাকবি হোমার। গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয় এখানে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয় কাকে? প্রেক্লিসের সময়কালকে। এখানে উত্তরটা ডাবল দেওয়া হয়েছে, বলা হয় কাকে? গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয় প্রেক্লিসের সময়কালকে। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করে কারা? গ্রিক বিজ্ঞানীরা। পৃথিবীতে প্রথম গণতন্ত্রের সূচনা হয় কোথায়? প্রাচীন গ্রিসের এডেন্সে। কোন সভ্যতার অধিবাসীরা দ্রব্য ওজন পরিমাপ করতে শিখেছিল? সিন্ধু সভ্যতার অধিবাসীরা। নবপলীয় যুগ কি? প্রস্তর যুগের শেষ ধাপ হলো নবপলীয় যুগ। পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম কি ছিল? পুন্ড্রনগর। রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? ইটালীয় টাইবার নদীর তীরে। রোমান সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল কোন ক্ষেত্রে? আইন প্রণয়নের ক্ষেত্রে। অনুধাবনমূলক প্রশ্ন রাখা হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে, সিন্ধু সভ্যতাকে নগর সভ্যতা বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনেশটা দেবো আমি। মিশরকে নীল নদের দান বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে মিশরীয়রা মমি কয় রাখতো কেন কেন? সাহিত্য গ্রিকদের অবদান ব্যাখ্যা করো। মিশরে কিভাবে লিখন পদ্ধতি উদ্ভব ঘটে? তার থ্রি স্টার। এই থ্রি স্টার গুলো বেশি গুরুত্বকর পড়বে আর বাকিগুলো পড়তে হবে। টোটাল মাত্র 5টা দেওয়া হয়েছে। এখান থেকে নীল নদের যে দান বলা হয় কেন আর সিন্ধু সভ্যতার নগর সভ্যতা বলা হয় কেন, দুইটার মধ্যে যে কোনো একটা কিন্তু পরীক্ষা আসার মতো। তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলা জনপদ। পুন্ড্রনগরের জ্ঞানমূলক দেওয়া হয়েছে, জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। পুন্ড্রনগরের বর্তমান নাম কি? এখানে পুন্ড্রনগরের বর্তমান যে নাম, পুন্ড্রনগরের বর্তমান নাম হলো মহাস্থানগর। পুন্ড্রনগরের বর্তমান নাম হলো মহাস্থানগর। চন্দ্রদ্বীপের বর্তমান নাম হলো বরিশাল। বর্তমান কুমিল্লার প্রাচীন নাম সমতট। সর্বপ্রথম গৌড়ের উল্লেখ পাওয়া যায় পাণিনির গ্রন্থে। ইটশিট কোন দেশের ভ্রমণকারী? চীন দেশের। তাম্রলিপ্ত জনপদ কোথায় অবস্থিত? জনপদ ছিল হরিকেলের দক্ষিণে বর্তমান মেদিনীপুর জেলার তমলুকে। ইজিয়ান সভ্যতা কাকে বলে? ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে যে উন্নত এক প্রাচীর নগর সভ্যতা আবিষ্কার হয় বা আবিষ্কৃত হয় তাকে ইজিয়ান সভ্যতা বলে। সমতট অঞ্চলের রাজধানী কোথায় ছিল? কুমিল্লা শহরের 12 মাইল পশ্চিমে বড়কামতা নামক স্থানে। অনুধাবনমূলক প্রশ্ন, বঙ্গ নামে উৎপত্তি হয় কিভাবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বঙ্গ নামে উৎপত্তি হয় কিভাবে? তিন স্টার। জনবাদ বলতে কি বোঝায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিন স্টার। প্রাচীন বাংলার পুন্ড্র জনপদটির গুরুত্ব ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিন স্টার। প্রাচীন বাংলার জনপদগুলোর বর্ণনা থেকে কি জানা যায়? এই চারটা পড়লে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। চৌদ্দ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, 326 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1204 খ্রিস্টাব্দ। জ্ঞানমূলক প্রশ্ন রাখা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, মাসনায় কি? পুকুরের বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে মাসনায় বলে। গৌড় রাজ্যের অবস্থান কোথায় অবস্থিত? গৌড় রাজ্যের অবস্থান ছিল পশ্চিমবঙ্গের বর্তমান মুর্শিদাবাদ জেলায়। বর্তমান বাংলাদেশের কোন জেলায় চন্দ্রদ্বীপের অবস্থান? বরিশাল জেলায়। সেন বংশের শাসকদের কি বলা হয়? সেন বংশের শাসকদের বলা হয় ব্রহ্মক্ষত্রিয়। দান সাগর ও অদ্ভুত সাগর কে রচনা করেন? রাজা বল্লাল সেন। রাজা শশাঙ্ক কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন? 606 খ্রিস্টাব্দে। কোন বংশের পতনের পর বাংলাদেশে সেন বংশের সূচনা হয়? পাল বংশের। রামচরিত কে রচনা করে? সন্ধ্যাকর নন্দী। কাদের মধ্যে ত্রিশক্তি সংঘর্ষ হয়েছিল? বাংলার পাল বংশ, রাজপুতনার গুর্জর প্রতিহার বংশ ও দাক্ষিণাত্য রাষ্ট্রকূট বংশের মধ্যে ত্রিশক্তির সংঘর্ষ হয়েছিল। এখানে 10 নম্বর দেখে নাও, 10 নম্বরটা এখানে ত্রয়োদশ শতকে 13 শতকের দিকে মুসলমান সেনাপতি নদী আক্রমণ করে। এখানে ইখতিয়ারুদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি নদী আক্রমণ করেন। ব্রহ্মক্ষত্রিয় কি? যে বংশের লোকেরা প্রথমে ব্রাহ্মণ থাকে এবং পরে পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় হয় তাদেরকে ব্রহ্মক্ষত্রিয় বলা হয়। আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করে? খ্রিস্টপূর্ব 327 থেকে 26 অব্দে। পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন ধর্মপাল। অনুধাবনমূলক প্রশ্ন রাখা হয়েছে কাদেরকে ব্রহ্মক্ষত্রিয় বলা হতো এবং কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শশাঙ্ককে কেন গৌড় রাজ্য প্রতিষ্ঠাতা বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাসনা যুগ বলতে কি বোঝায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্ন কিন্তু বারবার আসে। ত্রিশক্তি সংঘর্ষ বলতে কি বোঝায়? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
যেগুলো দেখা হয়েছে সবই ইম্পর্টেন্ট, তোমরা একটু সবই পড়ার চেষ্টা করবে, কারণ খুবই সংক্ষিপ্ত ভাবে আসনটা তো দেওয়া হয়েছে তোমাদের। দশম অধ্যায় ইংরেজ শাসনামলে বাংলার স্বাধিকার আন্দোলন, জ্ঞানমূলক প্রশ্ন উত্তর, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম সংঘটিত কত সালে? 1857 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার প্রতিবাদে নাইট উপাধি বর্জন করে? জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। বঙ্গভঙ্গ কত সালে কার্যকর হয়? 1905 সালের 16ই অক্টোবর। স্বদেশী আন্দোলন কি? ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হলে কংগ্রেসের উগ্রপন্থী অংশের নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে তাই স্বদেশী আন্দোলন। বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি ছিল? বিলেতি পণ্য বর্জন। কে বঙ্গভঙ্গ রদ করেন? রাজা পঞ্চম জর্জ। বঙ্গভঙ্গ কত সালে হয়? 1905 সালে। বেঙ্গল প্যাক্ট 1923 সালে 16ই ডিসেম্বর স্বাক্ষরিত হয়। কে বাংলাকে ভাগ করেন? লর্ড কার্জন। অনুধাবনমূলক প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে, কিন্তু ওই অধ্যায়টার নাম তোমরা দেখে নাও, দশম অধ্যায়। কিন্তু দশম অধ্যায় থেকে তোমরা অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে মাত্র 6টি। মুসলিম লীগ গঠিত হয়েছিল কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তারপরে লাহোর প্রস্তাব বলতে কি বোঝায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সশস্ত্র বিপ্লবী আন্দোলন সংগঠিত কেন? এই আন্দোলনের ব্যর্থ হয়েছিল কেন? তারপরে স্বদেশী আন্দোলন শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষা আন্দোলনের রূপ নেয় কেন, ব্যাখ্যা করো। বাংলা চুক্তির 2টি শর্ত লিখো। ইংরেজদের বিভেদ ও শাসননীতি বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। তোমরা সবগুলাই পড়ে নিবা। 11 অধ্যায় ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রভাব। এখানে জ্ঞানমূলক প্রশ্ন রাখা হয়েছে 1 নম্বরে, ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? 1999 সালে। মৌলিক গণতন্ত্রের প্রবর্তক কে? আইয়ুব খান। কত সালে যুক্তভবন গঠিত হয়? 1954 সালে যুক্তভবন গঠিত হয়। কার নেতৃত্বে তমদ্দুন মজিদ গঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে। ছয় দফা দাবি কত সালে উপস্থাপিত হয়? মৌলিক গণতন্ত্রের প্রবর্তক আইয়ুব খানের নেতৃত্বে। ছয় দফা দাবি 1966 সালে উপস্থাপিত হয়। তমদ্দুন মজিদ কি? তমদ্দুন মজিদ হলো ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। শহীদ মিনার নির্মাণ করেন কে? স্থপতি হামিদুর রহমান। প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কখন? 1947 সালের অক্টোবর মাসে। রেসকোর্স ময়দানের বর্তমান নাম হলো সোহরাওয়ার্দী উদ্যান। পাকিস্তান রাষ্ট্র কত সালে সৃষ্টি হয়? 1947 সালে। পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয় 1956 সালে। আগরতলা মামলা কি? পাকিস্তান সরকার 1968 সালে জানুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে। যে মামলা দায়ের করে তাকে তাকে বলা হয় দেশি আগরতলা মামলা। যুক্তপণ মূলত কয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়? 4টি। উর্দু এবং একমাত্র উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, উক্তিটি বলেছেন মোহাম্মদ আলী জিন্না। কেন্দ্রীয় শহীদ মিনারের নীল নকশা পরিকল্পনা করেন কে? শিল্পী হামিদুর রহমান। ব্যালট বিপ্লব কি? ব্যালট বিপ্লব দ্বারা ভোটের মাধ্যমে নিরঙ্কুশ বিজয় অর্জন কে বোঝায়? ভাষা আন্দোলনের প্রথম সংগঠনের নাম তমদ্দুন মজলিস। 21 দফার প্রথম দফাটি হলো বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। যুক্তভবন মন্ত্রিসভার সদস্য সংখ্যা 14 জন। একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি? সর্বোচ্চ আইন হলো সংবিধান। এই 21টা পড়লে এই অধ্যায় থেকে তোমাদের অতি সংক্ষিপ্ত বাইরে থেকে কিছু পড়তে হবে না, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর তোমাদের যে এমসিকিউ দেওয়া হয়েছে সেখান থেকেও কিন্তু জ্ঞানমূলক আসতে পারে, তাই এমসিকিউ গুলো ভালো করে পড়বা আর এই জ্ঞানমূলক গুলো ভালো করে পড়বা। এই জ্ঞানমূলকের মধ্যে থেকে দেখা যায় এমসিকিউ আসতে পারে, আবার এই এমসিকিউর মধ্যে থেকে কিন্তু আবার জ্ঞানমূলক আসতে পারে, তাই দুইটাই কিন্তু গুরুত্ব দিতে হবে। তো অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের এখানে অধ্যায়টার নাম হলো 11 অধ্যায় ভাষা আন্দোলন। এখান থেকে তোমাদের জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে যুক্তভবন কেন গঠন করা হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার। 1954 সালের নির্বাচনের তাৎপর্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার। 1954 সালের নির্বাচনে যুক্তভবনের জয়লাভের কারণ লেখো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব কি? প্রাদেশিক নির্বাচনের ফলাফল ব্যাখ্যা করো এবং আওয়ামী লীগ গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করো। সবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়ে নেবা, এটাও 3 স্টার দেওয়া যায়। 12 অধ্যায় সামরিক শাসন ও স্বাধিকার, এখানে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। এখানে তাশকন্দ চুক্তি কি? তাশকন্দ চুক্তি হচ্ছে 1966 সালের 10ই জানুয়ারি উজবেকিস্তানের রাজধানী তাশকন্দে পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পাদিত একটি চুক্তি। 1966 সালে 6 দফা কর্মসূচি কে ঘোষণা করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মৌলিক গণতন্ত্র ব্যবস্থা চালু করেন জেনারেল আইয়ুব খান। কত সালে মৌলিক গণতন্ত্র প্রবর্তন করা হয়? 1958 সালের 7ই অক্টোবর। আগরতলা মামলা দায়ের করা 1968 সালে। কোন চুক্তির মধ্য দিয়ে পাক ভারত যুদ্ধের অবসান হয়? তাশখন্দ চুক্তির মধ্য দিয়ে। পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট কে ছিলেন? ইস্কান্দার মির্জা। তোমরা কেউ কিছু মনে করবে না, তোমরা খুবই দ্রুত পাঠ করা হচ্ছে কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে। আর সারাদিন রমজান চলতেছে তোমরা জানো, রোজা রাখার পরে কিন্তু মুখ শুকিয়ে যাচ্ছে, এত কথা বলা যাচ্ছে না। এবং দেখতে পাচ্ছ যে 11:23 রাত্রে ভিডিওটা রেকর্ড হচ্ছে। তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছি, দিন যা অক্লান্ত পরিশ্রম যাচ্ছে, এই টাইপ করতে প্রতিটা বিষয় তোমাদের টাইপ করতে হয়।
তাই এই কষ্টটা তোমরা একটু বুঝবা। তোমরা মাত্র 100 টাকা দিয়ে একটি পিডিএফ তোমরা কিনে নাও, এটা তোমাদেরই লাভ হবে, তোমাদের ক্ষতি হবে না, এখানে তোমাদেরই লাভ হবে। তোমরা মাত্র 100 টাকা দিয়ে একটা সৃজনশীল পাঠ পাচ্ছ বা নৈবিত্তিক পাঠ পাচ্ছ, দুইটি একসাথে পেয়ে যাচ্ছ। তাই আমি রিকোয়েস্ট করব সবাইকে প্রত্যেকে এক একটা পিডিএফ তোমরা নিবা, আর ভিডিও গুলো 3-4 বার অবশ্যই তোমরা দেখার চেষ্টা করবা, তাহলে তোমাদের আর ভুলে যাওয়ার কোনো আশঙ্কা থাকবে না, তোমরা ইনশাল্লাহ পরীক্ষা ভালো করতে পারবা। কারণ পরীক্ষা গিয়ে অনেকেই কিন্তু তোমরা একবার দুবার দেখে যাও, পরীক্ষা গিয়ে তোমাদের মনে থাকে না, যার কারণে কমন পড়লেও তোমরা কিন্তু পরীক্ষা লিখতে পারো না। আমার শাসন থেকে ইনশাল্লাহ শতভাগ কমন থাকবে, নিশ্চিত থাকো, এবং তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাও। আমি যেভাবে বলতেছি তোমরা পিডিএফ সংগ্রহ করো আমার কাছ থেকে, আর প্লাস তোমরা ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করো, তাহলে তোমাদের ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় A+ মার্কস রাখতে পারবা। আমি এভাবে এমন ভাবে দিয়েছি শাসনগুলো তোমাদের, যাতে তোমরা বাংলাদেশের সকল বোর্ড থেকেই তোমরা শিক্ষার্থীরা যারা আছো তোমরা যাতে উপকৃত হতে পারো। মৌলিক গণতন্ত্র কি? মৌলিক গণতন্ত্র হচ্ছে এক ধরনের সীমিত গণতন্ত্র, যাতে কেবল নির্দিষ্ট সংখ্যক লোকের প্রেসিডেন্ট ও আইন পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার ছিল। 9 নম্বর, কত সালে ব্রিটিশ শাসনে অবসান ঘটে? 1947 সালে। শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? 1969 সালে। সিওপি এর পূর্ণরূপ হলো কম্বাইন্ড অপোজিশন পার্টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে এবং নৈবিত্তিকও আসতে পারে। পাকিস্তান শাসনামলে শতকরা কতজন বাংলা ভাষায় কথা বলে? 56 জন। কত সালে মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ জারি করা হয়? 1969 সালে। সহায়তা কত তারিখে পেশ করা হয়? 1966 সালের 5 থেকে 6 তারিখে। অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের, এখানে অধ্যায়টা হলো 12তম অধ্যায়, 12 অধ্যায়। এখান থেকে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে, মৌলিক গণতন্ত্র বলতে কি বোঝায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সহায়তা ভাগে কেন বাংলাদেশ মুক্তির সনদ বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা ইনশাল্লাহ পেয়ে যাবো তোমরা। বাংলায় আইয়ুব বিরোধী অঞ্চল আন্দোলনের সূত্রপাত ঘটে কিভাবে? 1958 সালে সামরিক শাসন কেন জারি করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 69 গণঅভ্যুত্থানের ফলাফল তোমরা আলোচনা করো, আগারতলা সন্দেহ মামলার বর্ণনা দাও, এটাও আসতে পারে। তো তোমরা এই 4টার মধ্যে যে কোনো কিন্তু তোমরা 2টা এখান থেকে পেয়ে যাবা, এই 5টার মধ্যে যে কোনো 2টা তোমরা পেয়ে যাবা, কারণ এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন হয়ে যাবে তোমাদের। তাই মৌলিক গণতন্ত্র বলতে কি বলছো? সাদা ভাই কেন বাংলা জাতি মুক্তি সনদ বলা, এই 2টা থেকে যে কোনো একটা পাবা, এটা কনফার্ম, এই 2টা থেকে যে কোনো একটা থাকবে। আর এখান থেকে এই 3টা থেকে এই 3টা থেকে যে কোনো একটা তোমরা পাবে ইনশাল্লাহ, তবে সব কয়টাই পড়ার চেষ্টা করবা। 13 অধ্যায়, 70-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ, জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর। অপারেশন সার্চলাইট কি? অপারেশন সার্চলাইট হলো 1971 সালে 25 মার্চ রাতে সংগঠিত বাঙালি নিরীহ জনগণের উপর পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক নৃশংস হত্যাকাণ্ড ও কলঙ্কজনক অভিযানের নাম। অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেন টিক্কে খান ও রাও ফরমান আলী। জাতীয় সঙ্গীতের রচয়িতা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় পতাকা 1971 সালে 2 মার্চ উত্তোলন করা হয়। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার হলো পটুয়া কামরুল হাসান। বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি হলো মোস্তফা আলী কুদ্দুস। জাতীয় পতাকার বৃত্তের রং কিসের? কিসের প্রতীক? শহীদদের রক্তের প্রতীক। আইনগত কাঠামো আদেশ কি? আইনগত কাঠামো আদেশ হলো ইয়াহিয়া খান ঘোষিত একটি নির্বাচন প্রক্রিয়া, যেখানে সার্বভৌম পার্লামেন্টের বদলে একটি দুর্বল পার্লামেন্টের রূপরেখা দেওয়া হয়। বাংলাদেশের ইতিহাসে কালো রাত্রি কি? 1971 সালে 25 মার্চে গণহত্যার রাত বাংলাদেশের ইতিহাসে কালো রাত্রি হিসেবে পরিচিত। এখানে তোমরা 10 নম্বর দেখতে পাচ্ছ, মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতিকে তানভীর করিম। মুজিবনগর সরকার গঠিত হয় 1971 সালে 10ই এপ্রিল। বাংলাদেশে অস্থায়ী সরকার কোথায় শপথ গ্রহণ করেন? মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়। পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র রচিত হয় কত সালে? 1956 সালে। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। অনুধাবনমূলক প্রশ্ন রাখা হয়েছে 13তম অধ্যায় থেকে, দেখতে পাচ্ছ যেহেতু মধ্যে থেকে রাখা হয়েছে। 1 নম্বরে, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের মূল বিষয় কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1970 সালের নির্বাচনের ফলাফল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপারেশন সার্চলাইট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা বারবার আসে। মুজিবনগর সরকারের গঠন তোমরা লিখতে যদি লেখো, মুক্তিযুদ্ধের তাৎপর্য বর্ণনা করো, এগুলো তোমরা ভালো করে পড়বা। তারপরে তোমাদের এখানে 14তম অধ্যায়, সর্বশেষ অধ্যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল থেকে জ্ঞানমূলক প্রশ্ন রাখা হয়েছে, চরমপত্র কি? চরমপত্র হলো মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সম্প্রচারিত এম আর আক্তার মুকুলের অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? 1974 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সর্বোচ্চ আইন সংবিধান। বঙ্গবন্ধু কবে স্বদেশে প্রত্যাবর্তন করেন? 1972 সালের 10ই জানুয়ারি।
বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন 1972 সালের 11ই জানুয়ারি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় দিন হল 1975 সালের 15ই আগস্ট। স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন 1973 সালের 7ই মার্চ তারিখে হয়। ডিএসি কি? ডিএসি হলো ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি। 1972 সালের সংবিধানে 153টি অনুচ্ছেদ ছিল। পাক বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে। বাংলাদেশের সংবিধান রচনা কমিটি 34 সদস্য বিশিষ্ট। বাংলাদেশের জাতিসংঘে 137তম সদস্য হিসেবে যোগদান করে। বাংলাদেশকে প্রথম ভুটান দেশ স্বীকৃতি দিয়েছিল। সংবিধানের প্রথম ভাগ ছিল প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ। তোমরা ভালো করে দেখে নেবা। অনুধাবনমূলক প্রশ্ন 14তম অধ্যায়ে দেওয়া হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথমটাই। তোমরা প্রতিটা প্রশ্ন খুব গুরুত্ব দিয়ে পড়বা, তোমাদের বারবার বলতেছি। 1972 সালের 15ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় দিন কেন, এটা তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের জন্য পরীক্ষা আসার মতো। দুষ্পরিবর্তন সংবিধান বলতে কি বোঝায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম পাঠশালা পরিকল্পনা ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংসদীয় শাসন ব্যবস্থা ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1972 সালের সংবিধান অন্যতম বৈশিষ্ট্যগুলো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে যে কোনো কিছু আসতে পারে কিন্তু। তাই এইগুলো তোমরা পড়বা, জাস্ট এইগুলো পড়লে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, আর কিছু তোমাদের পড়তে হবে না। তো তোমাদের আমি আবারও বলতেছি যে তোমরা যারা সৃজনশীল এবং নৈবিত্তিক দুইটা একসাথে নিতে চাও মাত্র 100 টাকা দিয়ে, তারা অবশ্যই 01754777072 এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, ইমোতে যোগাযোগ করতে পারো, এবং ফেসবুক পেজে দেখিয়ে দিয়েছিলাম যেভাবে, এই ফেসবুক পেজেও তোমরা মেসেজ করে যোগাযোগ করতে পারো। তোমরা যে সিস্টেমে পারো তোমরা যোগাযোগ করবে আমার সাথে, আমি তোমাদের পিডিএফ গুলো দিয়ে দেবো মাত্র 100 টাকার বিনিময়ে। আমি অক্লান্ত পরিশ্রম করি, এই 100 টাকা কিন্তু কোনো টাকাই নয়। তোমরা ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করি, আমি কিন্তু খুবই কম টাকা এখানে ধার্য করেছি। আমি যে পরিশ্রম করি এখানে, অক্লান্ত পরিশ্রম করি এখানে, 100 টাকা কোনো টাকাই নয়। তোমরা মাত্র 100 টাকা দিয়ে এই সাজেশনটি তোমরা এখানে নিয়ে নাও, কারণ একটা জ্ঞান, তোমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো যদি কমন পাও এবং নৈবিত্তিকগুলো যদি সব কমন পাও, তাহলে তোমাদের এ প্লাস আটকানোর মতো মানে ক্ষমতা তার কারো নাই। ইনশাল্লাহ তোমরা এ প্লাস মার্ক রাখতে পারবা। এবং এই যে একটা মাসের মতো সময় আছে, এই সময়টা তোমরা সাজেশনটা ভালো করে কমপ্লিট করো, আর কিছুই পড়তে হবে না, তোমরা সাজেশনটা ভালোভাবে কমপ্লিট করো, তাহলে তোমরা ইনশাল্লাহ সবাই এ প্লাস মার্ক রাখতে পারবা, যারা প্রথম থেকে সব সাবজেক্ট গুলো দেখবা। তো আজকের এই পর্যন্তই, পরবর্তী আরেকটি বিষয়ে সাজেশন নিয়ে তোমাদের মাঝে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবা, ধন্যবাদ সকলকে।